যিনি লিখে পাঠিয়েছেন তিনিও ওই রকমই একটি প্রত্যন্ত একটি গ্রামের, অনেক বছর ঠিক নয়, আজ থেকে 8-10 বছর আগের একটি ঘটনা লিখে পাঠিয়েছেন। সেই ঘটনাটা আসলে মানে একটু অন্যরকম, অন্যরকম মানে হচ্ছে ঘটনাটা প্রেম থেকে শুরু হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত আর প্রেমে থাকেনি, শেষ পর্যন্ত আসলে সেটা আতঙ্কে মানে রূপ নিয়েছে। আসলে ব্যাপারটা এরকম যে গ্রামে তো আসলে প্রেম ভালোবাসা করা একটু কঠিন, শহরের মতো এখানে এক গলি পেরিয়ে অন্য গলিতে গেলে আপনি অচেনা নন। গ্রামে আসলে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে খুব কাছ থেকে দেখে এবং তারা তাদেরকে চিনে রাখে বা চিনে ফেলে। তো এরকমই তারা সদ্য কৈশোর পেরিয়ে যৌবনে পা দিয়েছে এরকম একটা ছেলে এবং একটা মেয়ের প্রেমের গল্প। আসলে প্রথমত আমরা ধরি যে ছেলেটার নাম হচ্ছে রফিক, মেয়েটার নাম হচ্ছে রুনা। ধরুন রফিক এবং রুনা একে অন্যকে ভালোবাসে এবং খুব মিষ্টি ভালোবাসার সম্পর্ক। মানে রুনার বাসার সামনে রফিক সাইকেল নিয়ে যায়, দুটো বেল বাজায়, সে তখন জানালায় আসে এবং জানালায় সে তার চোখ প্রথমে চোখ দিয়ে উঁকি দেয়, তারপরে রফিক সেটা দেখে, তার ভাল লাগে। কোনো কোনো দিন দেখা হয়, কোনো কোনো দিন দেখা হয় না, এরকম একটি ঘটনা দিয়ে শুরু হয়েছিল। কিন্তু একটা পর্যায়ে এই ব্যাপারটা গ্রামের অনেক মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এবং তারা জেনে ফেলে রফিক এবং রুনার মধ্যে প্রেম চলছে। গ্রামে কিন্তু প্রেম মানে এমন পর্যায়ের অন্যায় যে অন্যায়ের আসলে শাস্তি অবধারিত এবং অনেককে সামাজিকভাবে বিচার আচার করে কিন্তু বেধরক পেটানোর ঘটনাও কিন্তু আমরা ছোটোবেলায় দেখেছি। এখন হয়তো সে সামাজিক শাসনটা নেই আগের মতো। তো রফিক এবং রুনা একে অন্যকে ভালোবাসে এবং এটি গ্রামে একসময় চাওর হয়। হওয়ার পরে গ্রামের যারা আসলে মুরব্বী আছেন তারা সবাই মিলে ব্যাপারটি অনৈতিক বলে এবং অনৈতিক বলার কারণে সেটা নিয়ে গ্রাম্য সালিশ বসে। গ্রাম্য সালিশ বসার পরে যেটা হয়, রফিককে আসলে বেধড়ক পেটানো হয় একটি গাছের সঙ্গে বেঁধে, কারণ প্রেমের মতো একটি অনৈতিক কাজ কেনই গ্রামে হবে সেটি নিয়ে তারা ব্যাপক প্রশ্ন তোলে। আর রফিকের ফ্যামিলিও খুব একটা অবস্থা সম্পন্ন ছিল না, যে কারণে রফিক এখানে মার খাওয়া ছাড়ার কোনো কারণ ছিল না। আর রুনাকে অপদস্থ করা হয় এবং এই ঘটনার পরে ঘটনাটা শেষ হয়। রফিক আহত, ক্লান্ত এবং মানে ভীষণ শরীরের ব্যথা নিয়ে বাসায় ফিরে যায়, তার জ্বর আসে, সে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে রফিকের ঘরের পেছনে একটা লম্বা গাছ ছিল, সেই গাছে রুনার আত্মহত্যা করার মরদেহ ঝুলেছিল। অর্থাৎ রুনা সেই রাতে আর ঘুমোয়নি, তার ঘর থেকে পালিয়ে এসেছে। পালিয়ে এসে হয়তো রফিককে ডেকেছিল বা ডাকেনি, কারণ রফিক অঘরে ঘুমোচ্ছিল, তার শরীরে প্রচণ্ড ব্যথা জ্বর। রুনা রফিকের ঘরের পাশে একটা লম্বা গাছ ছিল, আম গাছ বা জাম গাছ কিছু একটা হবে, সেখানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এবং এই ঘটনাটা কিন্তু এখানে শেষ হয়ে গেলে একটা রহস্য থাকতো যে রুনা কীভাবে মরেছে, কিন্তু ঘটনাটা এখানে শেষ হয়নি। ঘটনাটা ছড়িয়েছে অনেক দূর পর্যন্ত গিয়েছে এবং শেষ পর্যন্ত কী হয়েছে সেটা শুনলে আপনারা বুঝতে পারবেন। মানে পরদিন তো ব্যাপারটা আসলে টক অফ দ্য ভিলেজ, সবাই এটা নিয়ে কানাঘোষা করছে, রুনা আত্মহত্যা করেছে, রুনা আত্মহত্যা করেছে। রুনার বাবা মা কাঁদছে, পুরো গ্রামের লোকজন অবাক যে এই ভালোবাসা ছিল যে একটা মেয়ে আত্মহত্যা করলো। মানে আগের দিনের বিচার, পরের দিনের আত্মহত্যা মানুষের ভেতরে অন্যরকম একটা অনুভূতি জন্ম দিয়েছে, মানে অন্যরকম একটা ব্যাপার। আর নর্মালি একটা গ্রামে আত্মহত্যা করলে অনেক দূর থেকে লোকজন দেখতে আসে। রুনা খুব পুরীর মতো দেখতে একটা মেয়ে ছিল, ফর্সা, থপথপে, মিষ্টি দেখতে। সে মেয়েরা যখন গাছের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে তখন তার নীলচে হয়ে গেছে শরীর, তার জিভ সামনে বেরিয়েছে, চোখ ফেটে বের হওয়ার মতো অবস্থা হয়েছে। আর মৃত মানুষ দেখতে খুব একটা সুশ্রী হয় না, আর আত্মহত্যা করা মানুষ তো দেখতে আরও অনেক বিভৎস হয়। এই ছবি মানুষের মনের মধ্যে গেঁথে গেছে। আর রফিক, যে ঘটনার অন্যতম একটি বড় চরিত্র, তার জীবনে ব্যাপারটি কীভাবে প্রভাব ফেলেছে সেটা আপনারা চিন্তা করতে পারেন। রফিক মানে একটা কোমায় চলে যাওয়ার মতো অবস্থা আর কি, মানে মেন্টালি সে সিক, সে তো ফিজিক্যালিও সিক, সে মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে। রফিকের জ্বর অনেক দিন ধরে ছিল, প্রায় 15-20 দিনের মতো। তারপর রফিক যখন একটু সুস্থ স্বাভাবিক হয়ে জীবনে ফিরেছে, তারপর থেকেই মানুষজন
আঁচ করতে শুরু করেছে যে রফিকের চলাফেরায় কথা বলায় একটা অন্যরকম ব্যাপার কাজ করছে। অন্যরকম ব্যাপারটা কেমন? রফিক খুবই স্বাভাবিক, নর্মালি। ধরুন আমি যখন অরণ্যের সাথে কথা বলি, বরণ যখন আমার সাথে কথা বলে, খুব স্বাভাবিক। কিন্তু এই কথা বলতে বলতে রফিক ডানে অথবা বাঁয়ে তাকায় এবং কারোর সঙ্গে যেন চোখাচোখি করে। মানে ব্যাপারটা এরকম হয় না, সাক্ষী মানি আমরা কোনো কথা বলার পরে, যে তুমি সেটা বিশ্বাস করলে নাকি করলে না, বা তুমি কিন্তু জেনে রাখলে ব্যাপারটা, তোমাকে কিন্তু বলেছি। তো প্রথম প্রথম ব্যাপারটা একটু খটকা লাগে সবার মধ্যে। রফিক এরকম কেন করে? সবাই ভেবেছে রফিক এরকম একটা ট্রমার মধ্যে দিয়ে গেছে, সে একটু মেন্টালি হতে পারে সিক। তো রফিক যখন তার বাবার সাথে কথা বলে, মায়ের সাথে কথা বলে, রফিক যখন পাড়া প্রতিবেশীর সাথে কথা বলে, যখন সে বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়, তখন সে কথা বলে ডানে অথবা বাঁয়ে তাকায় এবং চোখাচোখি করে, এবং সেখানে মানে সম্মতি নেয় বা সম্মতি জ্ঞাপন করার মতো কোনো একটা অঙ্গভঙ্গি করে। তো একদিন রফিকের খুব কাছে একজন বন্ধু সজল, সে রফিককে জিজ্ঞাসা করছে, রফিক ব্যাপারটা আসলে কী রে, তুই কোন দিকে তাকাস, কার দিকে তাকাস? সে খুব স্বাভাবিক ভঙ্গিতে বলে যে রুনার সাথে, রুনার দিকে তাকাই। মানে এই কথা যখন সজল শুনেছে, তখন সজলের মাথার মধ্যে মানে একদম সঙ্গে সঙ্গে বাড়ি মারে না মানুষ, জন্য স্ট্রাইক করে মানুষের মাথা ভেতরে। কয়ে রুনার দিকে তাকাও মানে রুনা তো মারা গেছে। কয়ে হ্যাঁ রুনা তো মরে গেছে, আমি জানি রুনা তো আত্মহত্যা করছে, কিন্তু রুনা তো আমার কাছে মৃত না, সে আমার সঙ্গে তো আছে, থাকে তো। কয়ে তোমরা আমাদের ভালোবাসা আটকাইতে পারবো না, এত কম ভালো আমরা বাসি নাই একজন আরেকজন। সজল প্রথম দিকে শুনে একটু মাথাটা তার আওলায় যায় এবং সে বলে মানে এখনও ছেলেটা এমন একটা অবস্থার মধ্যে আছে যে সে কোনোভাবে রুনাকে ভুলতে পারছে না, যে কারণে তার ভিতরে এই কাজটা করছে, এই ঘটনাগুলো ঘটছে। তো এটি ক্রমাগত হতে শুরু করে, তার ব্যক্তি জীবনের সমস্ত ঘটনার সঙ্গে রুনা জড়িয়ে আছে এবং কিছুদিন পরে সে রুনার সাথে কথা বলা শুরু করে। মানে ধরুন আমরা দুজন কথা বলছি, সে রুনার দিকে তাকিয়ে বলছে রুনা তুমি কি ব্যাপারটা বিশ্বাস করো, এবং সে কান পেতে থাকে এবং কিছুক্ষণ পর সে তার কাছ থেকে মনে হয় জবাব নিয়েছে, তখন সেই কথাটা সে বলে শোনায়, দেখছো রুনা বলতেছে তুমি মিথ্যা বলতেছো, রুনা তো তোমার ঘরের মধ্যে ঢুকতে পারে, আমি ঢুকতে পারি না। এবং এটা না চলতে থাকে এবং এটা মানুষের জন্য অনেক বেশি ভয়ঙ্কর, যে আপনি দুজন মানুষের সাথে কথা বলছেন, ধরুন আমি এবং অরণ্য এখানে বসে কথা বলছি, আমি কথা বলার পরে বামে তাকিয়ে বলছি যে রুনা ঠিক আছে কিনা, সেটা অরণ্যের জন্য কেমন হবে? বিভৎস হবে, চরম ভয়ের হবে, আতঙ্কের হবে। তো সেরকম একটি অবস্থায় দাঁড়িয়ে পুরো গ্রামবাসী মোটামুটি বিশ্বাস করতে শুরু করেছে যে আসলে রফিক পাগল হয়ে গেছে, এবং পুরো গ্রামের মানুষ একটি মানে অনুসন্ধানী টিম বানায় না, যে একটু খুঁজে দেখো তো যে রফিক আসলে কোথায় যায়, কি করে। তো দেখে রফিক প্রতিদিন রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যায়, সে আস্তে আস্তে ঘর থেকে বাইরে বের হয়। বাইরে বের হওয়ার পরে ঠিক সেই গাছটা আছে না, সেই গাছটার গোড়ায় গিয়ে বসে, এমন ভঙ্গিতে বসে যে তার পাশে কেউ একজন বসে আছে, সে তার ঘাড়ে হাত দিয়ে আছে, তার হাত কিন্তু শূন্যে, এবং সে বসে বসে অনেকক্ষণ কথা বলে, হাসাহাসি করে। তারপরে কিছুক্ষণ পরে সে বিদায় নিয়ে চলে আসে, না মানুষজন যেভাবে বিদায় নিয়ে চলে আসে, ঘরে আসে এবং ঘরে এসে ঘুমিয়ে পড়ে, এবং প্রতিদিন রাতে নাকি রফিকের কাজটা করে। যারা তাকে ফলো করছিল, যাকে দেখছিল, এই ঘটনাটাও আসলে পুরো গ্রামে যাওয়ার হয়, মানে কেউ বিশ্বাস করা শুরু করেছে যে যেহেতু রুনা আত্মহত্যা করেছে, অতৃপ্ত আত্মা, সে এখনও হয়তো বা কোথাও না কোথাও ঘোরাঘুরি করছে। আবার যারা এ সমস্ত কোনো কিছু বিশ্বাস করে না, তারা ভাবছে রফিকের মাথা খারাপ হয়ে গেছে, সে হ্যালোসিনেশনের মধ্যে আছে, সে রুনাকে ভুলতে পারছে না, কারণ তাদের অনেক বেশি ভালোবাসা ছিল, অনেক অনেক ঘটনা ছিল। ঘটনাটা আসলে এখনও সেই গ্রামের মানুষের কাছে রহস্য, এই কারণে কারণ রফিক কারো কাছে ব্যাপারটি ব্যাখ্যা করে বলতো না ক্লিয়ারলি, এবং ঠিক তার দু বছর বা তিন বছরের মাথায় ওই একই গাছের একই ডালে রফিকের ঝুলন্ত লাশ তারা দেখে
অর্থাৎ রফিকও সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে। তখন সবার ভেতরেই খটকা লাগে যে তাই সে কি আসলেই রোনাকে দেখতো বা রোনার সাথে সে কথা বলতো। এটি আরও বেশি প্রমাণিত হয়েছে তখন যখন রফিকের একটা ডায়েরি পাওয়া গেছে এবং রফিকের ডায়েরিতে প্রতিটি দিনের ঘটনা লেখা। রফিক কি বলেছে, রুনা উত্তরে কি বলেছে, তারা কোথায় দেখা করত এবং রুনাদে তার ঘরে মাঝে মধ্যে আসত এবং রুনা এবং রফিকের একটা সন্তানও জন্ম নিয়েছে এবং সে বাচ্চার নামও তারা রেখেছে এবং সে বাচ্চা তারা লালন পালন করেছে। একটা মৃত মানুষ যে 3 বছর আগে আত্মহত্যা করে মৃত্যুবরণ করেছে তার সঙ্গে সে সংসার করেছে, মনে মনে হোক অথবা অন্য কোনোভাবেই হোক, তার কল্পনায় তাদের সন্তান হয়েছে। তার বউয়ের প্রসব বেদনা যখন ওঠে তখন সে তার পাশে দাঁড়িয়েছিল, কীভাবে তার বাচ্চাটা হয়, বাচ্চা হওয়ার সময় সে কে কে সেখানে ছিল, তারা বাচ্চার কী নাম রাখবে, প্রত্যেকটা বিষয় সেখানে লেখা হয়েছে, আলোচনা করা হয়েছে, বাচ্চার নাম রাখা হয়েছে, সে বাচ্চা বড় হয়েছে, সে বাচ্চা হঠাৎ করে মারা গেছে এবং বাচ্চা মৃত্যুবরণ করেছে। এই শোকে রুনা রফিককে বলেছে, তোমার আর এই পৃথিবীতে থাকার দরকার নেই, আমি এবং আমার মেয়ে যেখানে আছি তুমিও ঠিক সেইখানে আমার সঙ্গে চলে এসো। এবং ওই দিনই ডায়ের শেষ লেখাটি এবং শেষ লেখা যেদিন হয়েছে 12:15 বা 20 মিনিটের মতো লেখা আছে সেখানে ডায়েরিতে একটা ছোট্ট কোণা দিয়ে এবং রফিকের সাইন সহ। এবং তারপরে রফিক সেই গাছের সঙ্গে ঝুলে আত্মহত্যা।